नमस्कार। आज के पाठ करते चले श्रेया सरकार माने आमार निजेर लेखा एक सामाजिक छोट गल्प शोध। सुनते थाकुन। कलेजेर पर प्राय बछर दशेक बादे नतून स्कूलेर प्रथम पेरेंट्स टीचार मीटिंगे हठात ही अत्यंत अप्रत्याशित भावे आहेलिर साथे देखा हये गेल ओर पितार। এই সাক্ষাৎটি শুধু যে অপ্রত্যাশিত তাই নয়, অনাকাঙ্ক্ষিতও বটে। আহিলির ক্ষেত্রে না হলেও অন্তত অর্পিতার জন্য তো বটেই। মহানগরের এই বিখ্যাত ইংরেজি মাধ্যম স্কুলটিতে নতুন শিক্ষাবর্ষে প্রাণীবিজ্ঞানের পোস্ট গ্র্যাজুয়েট টিচার হিসেবে অর্পিতা যোগ দিয়েছে মাত্র মাস তিনেক হলো। জুলজিতে স্নাতকোত্তর নেট কোয়ালিফাইড সাথে বিএড ডিগ্রিধারী এবং শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন অর্পিতার হিসেব মতো শুধুমাত্র ক্লাস ইলেভেন টুয়েলভের বায়োলজি পড়ানোর কথা। কিন্তু একজন কন্ট্রাকচুয়াল শিক্ষিকার অ্যাপয়েন্টমেন্টটা রিনিউ না হওয়ায় নতুন কেউ না আসা পর্যন্ত ক্লাস সিক্সের ক্লাস টিচার হতে ওকেই অনুরোধ করলেন ভাইস প্রিন্সিপাল ম্যাডাম। নতুন জয়েন করলেও এক্সপিরিয়েন্স আর বিষয়ে সুদখল থাকার কারণে অর্পিতার পোস্ট পার্মানেন্ট। কিন্তু তবুও তো আর বেসরকারি জায়গায় সবসময় নিজের ইচ্ছে মতো না বলা যায় না, তাই অগত্যা রাজি হতেই হয়েছিল ওকে। আর সেই ক্লাস সিক্সের ত্রৈমাসিক পিটিএমেই না চেয়েও সামনাসামনি দেখা হয়ে গেল আহেলির সঙ্গে। অর্পিতার ক্লাসের ছাত্রী দিঠিপ্রিয়া ওরফে দিঠির মা হিসেবে। অর্পিতা প্রথম দর্শনে আহেলিকে চিনতে পারলেও পূর্ব পরিচয়ের কথা তো দূরে থাক, কেজো কথা ছাড়া আর কিছুই বলেনি। আহেলি গায়ে পড়ে যে চেয়ে খেজুরে আলাপ জুড়ল। আরে অর্পিনা, কতদিন পর! উত্তরে শুধু মৃদু হেসেছিল অর্পিতা। আর মনে মনে ভেবেছিল হঠাৎ নিকট বন্ধুদের মতো অর্পি নামে ডাকার কারণটা ঠিক কি হতে পারে। কারণ নিজের স্বার্থে মানুষকে কাছে টানার ছলে তাদের অপমানের মুখে ঠেলে দেওয়াটা তো এই আহেলির পুরনো অভ্যেস। তবে এবার সেই সুযোগ দেয়নি অর্পিতা। আলাপচারিতাটিকে দিঠির ক্লাস টিচার হিসেবে তার গার্জেনের সাথে যতটা সম্ভব সৌজন্যমূলক রাখা যায় তার বাইরে এক পাও বাড়ায়নি সে। কতদিন পর দেখা বলতো, তুই আমার এফবি ফ্রেন্ড লিস্টে নেই তাই না? দাঁড়া, একটা রিকোয়েস্ট এখনই পাঠাচ্ছি। না রে, টিচার হিসেবে কোনো পেরেন্টের সাথে পার্সোনাল লেভেলে মেশা যায় না স্কুলের রুল অনুযায়ী। সোশ্যাল মিডিয়াতে তো নয়ই, দিদিদের ক্লাসের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তাতেই যা দরকারি কথা জানতে পারিস। যদিও এই অজুহাতটা পুরোপুরি সত্য নয়, তাও এই উত্তরটার সাথে একটা ফর্মাল হাসি হেসে নিরাপদ দূরত্বটা বজায় রাখে অর্পিতা। নতুন আইফোনটায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে লগ ইন করলো অর্পিতা। এই আইফোনটা বিয়ের পর ওর প্রথম জন্মদিনে উপহার দিয়েছে হাজব্যান্ড রাহুল। রাহুলের সাথে অর্পিতার বিয়ের বয়স এখনো এক বছর পেরোয়নি। দুজনেরই বাড়ি কলকাতা সংলগ্ন হুগলি আর উত্তর চব্বিশ পরগনাতে হলেও নিজেদের চাকরিতে যাতায়াতের সুবিধার্থে ওরা বিধাননগরের এই দুই কামরার ফ্ল্যাটটা ভাড়া নিয়েছে কদিন হলো। রাহুল রাজ্য সরকারি ইরিগেশন দপ্তরের ইঞ্জিনিয়ার। বেশ কয়েক বছর পার্ট টাইম শিক্ষকতা স্ট্রাগলের পর অর্পিতা এখন এই প্রখ্যাত প্রাইভেট স্কুলের স্থায়ী শিক্ষিকা হিসেবে কেন্দ্রীয় সরকারি হারেই বেতন পাচ্ছে। আর সেই সাথে চলছে ওর ডিস্ট্যান্সে এমএড কোর্স। দুজনের বিবাহিত জীবন সদ্য শুরু হওয়ায় এখনও ফ্যামিলি প্ল্যানিং নিয়ে ভাবতে শুরু করেনি সেইভাবে। আজকে গার্জেন মিট থাকায় তাড়াতাড়ি বাড়ি ফিরতে পেরেছে অর্পিতা। নইলে যতই মোটা টাকা মাইনে দিক না কেন, এই পেশাদারি এডুকেশন গ্রুপ কাজ আদায় করে নিতে ভালোই জানে। বাড়তি সময়টায় ফেসবুক থেকে একবার সার্চ করে আহেলির প্রোফাইলে উঁকি না দিয়ে পারল না অর্পিতা। কলেজের বেশ কিছু মিউচুয়াল ফ্রেন্ড থাকার সুবাদে খুঁজে পেতে খুব একটা অসুবিধে হয়নি,
আহলির ফেবু অ্যাকাউন্টটা। প্রোফাইল না বলে এটাকে কোনো সিক্রেট সো কল্ড ইনফ্লুয়েন্সারের পেজ বলাই ভালো। প্রোফাইলের হীরা থেকে জিরা সব কিছু পাবলিক মোডেই রয়েছে। একজন ডাক্তারেরও যে এত দেখানদারির হ্যাংলামও থাকতে পারে সেটা আশা করেনি অর্পিতা। অবশ্য এতে যে সে খুব একটা অবাক হলো এমনটাও নয়, কারণ কলেজের ওই একটা বছরে আহেলিকে তো কিছু কম চেনেনিও, বরং বলা যায় অন্যদের থেকে একটু বেশিই চিনেছে। আহেলি অর্পিতাতে চেয়ে প্রায় বছর চারেকের থেকেও হয়তো বা একটু বেশি বড়। ওর বাবা ছিলেন মধ্য কলকাতার এক নামী হসপিটালের কর্ণধার। এহেন চিকিৎসক পরিবারের মেয়ে যখন 4 নম্বরবারের চেষ্টাতেও জয়েন্টে মেডিকেলে কোনো র্যাঙ্ক করতেই পারল না, তখন ওর ডাক্তার বাবা ওকে ভর্তি করলেন দক্ষিণ কলকাতার এক গার্লস কলেজে, অর্পিতাদের সাথে জুওলজি অনার্সের ফার্স্ট ইয়ারে। ছাত্রী হিসেবে আহেলি অর্পিতার মতো মেধাবী না হলেও খুব একটা খারাপও ছিল না। তবে পারিবারিক গরিমার জন্যই কিনা কে জানে, না কুচু ভাবটা তখন থেকেই ছিল। অথচ অর্পিতার এখনও মনে আছে যে আহেলির বাবা ভদ্রলোকটি কিন্তু ছিলেন নিপাট ভালো মানুষ। কলেজের ওই প্রথম এক বছরে উনি মেয়েকে প্রায়ই গাড়িতে করে রাখতে আসতেন কলেজে। তখনকার খুব অল্প সময়ের আলাপেও ভদ্রলোকের অমায়িক আর আন্তরিক ব্যবহার মনে দাগ কেটেছিল অর্পিতার। আহেলি কিন্তু একটা সময় অবধি মধ্যবিত্ত ব্যাকগ্রাউন্ডের অর্পিতার সাথে ভালো ব্যবহার দিয়ে এসেছিল, যেটার কারণটা অর্পিতা বুঝেছিল আরও একটু পরে। আসলে তখনও জয়েন্টের কোচিংয়ের জন্য প্রায়ই আহেলির লেকচার কামাই যেত, তাই অর্পিতার মতো ক্লাস নোটসের এমন ভালো খনির সন্ধান পেলে কি আর সহজে কেউ তা হারাতে চায়? আহেলিও চাইনি। ওদের ব্যাচে আহেলিদের গ্রুপটার কাজই ছিল রোগা মোটা বেশি লম্বা বেটে কালো ইত্যাদি নিয়ে তো মোটেই, এমনকি কারো কোনো সামান্য মুদ্রাদোষ থাকলেও সেটাকে পরোক্ষভাবে ভেঙিয়ে বিচিত্র নামকরণ করে নিজেদের মধ্যে নিন্দা চর্চা করে অথবা অন্যদের শুনিয়ে এক ধরনের পাশবিক মজা লোটা। যদিও সামনাসামনি কাউকে তেমন কিছু বলার সাহস ছিল না, হয়তো ঝগড়া বেঁধে যাওয়ার ভয়ে, যাকে ব্যঙ্গ করবে তারও তো বান্ধবীরা রয়েছে ক্লাসে। মোটামুটি সবার সাথেই তখন ভালো সম্পর্ক থাকলেও মাত্র ওই কয়েক মাসের আলাপে ওর হয়ে গলা ফাটানোর মতো তেমন সহপাঠিনী তখনও তৈরি হয়নি অন্তর্মুখী অর্পিতার। তখনই একদিন ফার্স্ট ইয়ার প্রায় শেষ হব হব সময়ে অফ পিরিয়ডে বসে প্র্যাকটিক্যাল লিখছিল অর্পিতা। অনেকক্ষণ থেকে যে অন্যদিকের বেঞ্চে বসা আহেলি অ্যান্ড কোং ওর দিকে তাকিয়ে নিজেদের মধ্যে ফিসফিসিয়ে কিছু একটা আলোচনা করছে সেদিকে খেয়ালই করেনিও। হঠাৎ আহেলি ওর সামনে এসে দাঁড়াতেই লেখা থেকে মুখ তুলে খুব স্বাভাবিকভাবেই আহেলির দিকে জিজ্ঞাসু চোখে তাকায় অর্পিতা। বিনা মেঘে বজ্রপাতের মতো তখন অর্পিতাকে স্তব্ধ করে দিয়ে ওর গালে একটা চর কষায় আহেলি। যুক্তি বুদ্ধি লোপ পাওয়া অবস্থায় কারণ খুঁজতে থাকা মন, অপমানে গরম হয়ে ওঠা কান, আর চোখ ঝাপসা করে ঝরতে শুরু করা জলটা না লুকিয়ে প্রতিবাদ করতে যাওয়া অর্পিতার কানে আসে আহেলির ন্যাকা ন্যাকা গলা। ডোন্ট মাইন্ড অর্পি, একটু মজা করছিলাম, আসলে মেডিকেলে চান্স পেয়েছি তো, আজই এখানে শেষ দিন, তাই আমার বন্ধুরা ওরা বলছিল যে আমি কতটা সাহসী সেটা প্রুফ করতে, মানে ডাক্তারিতে ওই অপারেশন টপারেশন এইসব করতে তো সাহস টাহস লাগে, তাই আর কি ওদের দেখালাম যে কাউকে এমন কিছু একটা করে ফুট করে এই চমকে দেওয়ার মতো সাহস আমি রাখি কি না। তুই তো আমার ভালো বন্ধু, ভাবলাম তুই কিছু বলবি না, তাই বাট তুই তো রেগে যাচ্ছিস মনে হচ্ছে রে। আরে তুই কি মজাও বুঝিস না, দেখ তো সবাই হাসছে, আরে ইয়ার কি করে মারা থাপ্পড়। আচ্ছা নে ভাই, আর তোর শান্তির জন্য তুইও না হয় আমাকে একটা থাপ্পড় মেরে নে। কিন্তু আর কোনো কথায় কানে ঢুকছিল না স্থানুবৎ অর্পিতার।
পরদিন থেকে বিত্তবান বাপের টাকায় ম্যানেজমেন্ট কোটায় ভিন রাজ্যে ডাক্তারি পড়তে চলে যাওয়া আহেলির কথা আস্তে আস্তে মন থেকে মুছে গেলেও ওই অকারণ অপমানের জ্বালা আর পোড়া দাগ এখনও দগদগে অর্পিতার মনে। ইঞ্জিনিয়ারিংয়ে জুনিয়রদের উপর সিনিয়রদের র্যাগিং খুবই কুখ্যাত। এখনকার সোশ্যাল মিডিয়াতে বডি শেমিং বা নীতি পুলিশগিরি করতে গিয়ে ট্রোলিংয়ের খবরও সর্বজন বিদিত। এমনকি কর্মজগতে সহকর্মী বা বসের দ্বারা হ্যারাসমেন্ট নিয়েও ওয়াকিবহাল লোকজন। কিন্তু স্কুল বা কলেজ লাইফে স্টুডেন্টদের ক্ষেত্রে নিজের সহপাঠী বা টিচার কর্তৃক বুলিং যে কারোর মানসিক অবস্থাকে ঠিক কোন পর্যায়ে নিয়ে যেতে পারে তা প্রাইম টাইমের বেশিরভাগ বাংলা মেগা সিরিয়ালের মতো অমন এক অতি নাটকীয় চর খাওয়ার ঘটনা নিজের জীবনে না ঘটলে হয়তো অন্যদের মতো পাত্তাই দিতে চাইতো না অর্পিতা। সমাজ মাধ্যমে আহেলির ছবির কমেন্ট সেকশনে আহেলিদেরই সেই গ্রুপের বেশ কিছু মেয়ের কমেন্ট চোখে পড়ল অর্পিতার। এখনও সবই দাবেদারিমূলক। এরাই আহেলির চলে যাওয়ার পরবর্তী দুই বছর আর অন্য কিছুতে পেরে না উঠে প্রায়ই ওই ঘটনার কথা নানাভাবে উল্লেখ করে সেই ঘাটাকে টাটকা রাখতে খুব চেষ্টা করেছিল, কিন্তু পাত্তা পায়নি বুদ্ধিমতী অর্পিতার কাছে। হিংসা মানুষকে কোথায় নামাতে পারে সেটা এদেরকে না দেখলে জানতেই পারতো না অর্পিতা। যেমন ওই ঘটনা না ঘটলে বুঝতেই পারতো না অল্পদিনের চেনা মানুষের সাথে বেশি মিশে সাহায্য করার ফলাফল থেকে শিখল সে। এই আহেলির ডাক্তার হওয়ার সাফল্যকেই হয়তো এখন অনেক মানুষ কুর্নিশ করেন, কিন্তু এর পেছনের আসল গল্প কেউ জানেন কি? সফল মানুষটির চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে কেউ মাথা ঘামান কি? আসলে আমরা সবাই শুধু ফলাফল দিয়ে বিচার করি, কিন্তু সাফল্য কোন পথে কি পদ্ধতিতে এলো অথবা ব্যর্থতার কারণটা ঠিক কি তা নিয়ে আমরা কেউই তেমন ওয়াকিবহাল নই। হঠাৎ ডোরবেলটা বাজতেই ভাবের জগৎ থেকে ইহজগতে ফিরে দরজাটা খুলতে এগিয়ে যায় অর্পিতা। ওই রাহুল এলো বোধ হয়। শুনুন মিসেস দত্ত, ওদের গোটা ক্লাসের প্রত্যেকটি স্টুডেন্ট কিন্তু ডিকটেশন টেস্টে ভালো মার্কস স্কোর করেছে, একমাত্র আপনার মেয়ে দিঠিপ্রিয়া ছাড়া। আপনার মেয়ে যদি ভুল অ্যান্সার লিখে কম নাম্বার পেত তাহলে সেটা ততটা সিরিয়াস ব্যাপার হতো না। সেক্ষেত্রে শুধু সাবজেক্ট টিচার যিনি তিনিই আপনাকে ইনফর্ম করতেন। ক্লাস টিচার হিসেবে আমাকে গার্জেন মিটিংয়ে সবার সামনে এত কথা বলার প্রয়োজন পড়তো না, কিন্তু এগুলো জানিয়ে আমাদের কোঅর্ডিনেটর ম্যাম সহ এখানে উপস্থিত সকলের সময় আমাকে নষ্ট করতেই হচ্ছে। কারণ আমি চাই না আমাদের এই রেপুটেড স্কুলের অন্য কোনো বাচ্চা দিঠির মতো সামান্য ক্লাসের পরীক্ষায় ফেল করুক, তাও আবার পুরো ফাঁকা খাতা জমা দিয়ে। সামান্য ক্লাস সিক্সের এক্সামে কারোর মার্কশিটে লাল কালির দাগ পড়া কিন্তু আমাদের এই স্কুলের এতদিনের ইতিহাসে বিরল। সব গার্জেনদের সচেতন করতেই আমার এসব বলা। আমাকে খুবই দুঃখের সাথে জানাতে হচ্ছে যে আপনার পেরেন্টিং কিন্তু ঠিক রাস্তায় যাচ্ছে না, নইলে আপনার মেয়ে এতটা অমনোযোগী অথবা ডেসপারেট হয় কি করে যে সবাই যখন ডিকটেশন শুনে লিখছিল ও চুপচাপ বসে রইল? তাই ওর ফিউচারের ভালোর জন্যই আপনাকে সাবধান করতেই বলা। ফাইনালে এটা আবার হলে কিন্তু ও নতুন ক্লাসে প্রমোশন পাবে না। এক নাগারে বরফ কঠিন ঠান্ডা গলায় স্কুলের হল ঘরের মাইকে যথেষ্ট মার্জিত ও ভদ্রভাবে সম্ভ্রান্ত ইংরেজিতে কথাগুলো বলে দম নিল অর্পিতা। স্কুলের হাফ ইয়ারলি পরীক্ষার খাতা দেখানো আর রেজাল্ট আউট পর্ব শেষ হয়েছে কদিন আগে। আজ ছিল সেই নিয়েই অভিভাবকদের সাথে আলোচনা, যেখানে এককালের সহপাঠিনী আহেলির অভিভাবকত্ব নিয়ে একটা প্রচ্ছন্ন প্রশ্ন তুলল দিঠিপ্রিয়ার ক্লাস টিচার অর্পিতা। এলিটদের স্কুলের এই মিটিংয়ে উপস্থিত অন্যান্য উচ্চবিত্ত অভিজাত পেরেন্টসদের মুখে চাপা মিটিমিটি হাসি,
আসলে অনেক মা বাবাদের মধ্যে সন্তানদের নিয়ে একটা চাপা প্রতিযোগিতা চলে। হয়তো আহেলিও সেই কম্পিটিশনের একজন অলিখিত কন্টেস্টেন্ট, আর তাই বোধহয় ওকে দৌড়ে পিছিয়ে পড়তে দেখে এই বাকিদের এই প্রচ্ছন্ন গর্বমিশ্রিত আনন্দ। তবে এইটুকু স্পষ্টতই বোঝা যাচ্ছে যে বাকিদের কাছে আহেলির এই মুহূর্তের অবস্থাটা বেশ উপভোগ্য, তা সে যে কারণেই হোক না কেন। ক্লাস নিতে গিয়ে দিঠি মেয়েটির মধ্যে কিন্তু ওর মায়ের বদগুণগুলো এখন অবধি চোখে পড়েনি অর্পিতার। হতে পারে সে তার বাবা অথবা পরিবারের অন্য কারোর মতো জিন পেয়েছে, আর তাছাড়া প্রতিটি মানুষ তার নিজস্ব কিছু স্বকীয়তা নিয়ে তো নিশ্চয়ই জন্মাবেই। মেয়েটি অমনোযোগী বা অবাধ্য নয়, বরং উল্টোটাই, সেটাও বোঝে এতদিনের শিক্ষকতার পেশায় থাকা অর্পিতা। সেদিনের ওই এক্সামে ডিকটেট করার দায়িত্ব পড়েছিল অর্পিতারই কাঁধে। পরীক্ষা শুরুর আগে সে ছেলে মেয়েদের নিয়ম জানিয়েছিল খুব পরিষ্কারভাবে, ডিকটেট একবার করা হবে, যদি কারোর কোনো অসুবিধে হয় লিখতে তখনই বলবে, অথবা মিলিয়ে নেওয়ার জন্য সময় থাকলে শেষে একবার পুরোটা রিপিট করা হবে। এরপর নির্দিষ্ট সময়ে খাতা জমা নেওয়ার সময় দেখা গেল কারোরই কোনো সমস্যা হয়নি লিখতে, শুধু দিঠির খাতা পুরো সাদা, আর কাঁদতে কাঁদতে ভেসে এলো ওর কাকুতি মিনুতি, ম্যাম আপনি তো বলেছিলেন শেষে আরেকবার ডিকটেট করবেন, আরেকবার প্যাসেজটা পড়ুন না প্লিজ, আমি লিখে নিই। সেটা অনেকের সমস্যা হলে আর শেষে সময় থাকলে তবেই রিপিট করব বলেছিলাম দিঠি প্রিয়া, কারোর একার জন্য নয়, আর যেখানে টাইমও ওভার হয়ে গেছে, তোমার লিখতে প্রবলেম হলে তখনই কেন বলনি? ফারহান, পলক, ঐতিহ্য এরা সবাই কিন্তু প্রবলেম হলে তখনই থামিয়েছে, আমি রিপিট করেছি, তুমি একটা লাইনও লিখতে পারো নি, স্ট্রেঞ্জ। কড়া সুরে ধমক দেয় অর্পিতা, ম্যাম ও লেখার সময় ওই রাখিটা বানাচ্ছিল আপনার জন্য, কালকে রাখির দিন তো আপনি স্কুলে আসেননি, তাই আজকে, ভয়ে ভয়ে জানিয়েছিল দিঠির পাশে বসা বন্ধু ইসরাত। কারোর থেকে কখনো কিছুর শোনার অভ্যেস না থাকা আহেলির মুখটা এখন টকটকে লাল, রাগত চোখে এসে তাকিয়ে রয়েছে নিজের মেয়ের দিকে, যেন পারলে এক্ষুনি ওকেও কষে একটা থাপ্পড় মারেন। আর গোটা হলঘরের প্রায় সবার কৌতূহলী দৃষ্টি থেকে লুকোতে ছলছল কাথর চোখে মাথা নিচু করে পাশেই দাঁড়িয়ে রয়েছে ক্লাস সিক্সের দিঠি। মাঝরাতে হঠাৎ ঘুমটা ভেঙে গেল অর্পিতার, পাশে অগরে ঘুমোচ্ছে রাহুল। রবিবার হওয়ায় কাল সকালে ওঠার তাড়া নেই কারোরই, পাশেই সাইলেন্ট মোডে থাকা আইফোনটা হাতে তুলে নিল, বেডসাইড টেবিল হাতড়ে হেডফোনটা পেল না, আবার উঠে গিয়ে ঘরের আলো জ্বেলে হেডফোন খোঁজাখুঁজিতে আর গেল না সে। রাহুলের ঘুম পাতলা, এত রাতে আর ওর ঘুমের ব্যাঘাত ঘটাতে চায় না অর্পিতা, গান শোনার ইচ্ছেটা ত্যাগ করে তাই ঢু মারল হোয়াটসঅ্যাপে, সব চুপচাপ সেখানে। স্কুলের ক্লাস সিক্সের গ্রুপটার দিকে নজর পড়তেই আবার সেই একই প্রশ্নগুলো ওই মনে ভিড় জমাতে শুরু করেছে তার, যেটা এ যাবৎ প্রায়ই ঘটছে অর্পিতার সঙ্গে। আচ্ছা, দিঠি যে আহেলির মেয়ে সেটা যদি আমার জানা না থাকতো, অথবা দিঠি যদি সত্যিই আহেলির মেয়ে না হতো, তাহলেও কি আমি একই কাজ করতাম? কোনোভাবে ম্যানেজ করে লেখার আরেকটা সুযোগ করে দিতাম না দিঠিকে? গার্জেন মিটিংয়ে কি সবার সামনে ওইভাবেই কথাগুলো বলতাম? যদিও দোষটা সে দিয়েছিল আহেলির অভিভাবকত্বকে, যদিও আহেলির প্রতি অন্যদের ব্যঙ্গাত্মক দৃষ্টির জন্য সে সরাসরি দায়ী নয়, যদিও আহেলির অপ্রস্তুত মুখটা অর্পিতার প্রায় 10 বছরের পুরনো ক্ষতে কিছুটা হলেও মলমের প্রলেপ দিয়েছে, তবুও দিঠির ছোট্ট মুখের সজল চোখ দুটো বারবার ভেসে উঠছে অর্পিতার সামনে। অর্পিতা বরাবর ছোট বড় নির্বিশেষে ছাত্র ছাত্রী মহলে খুবই জনপ্রিয়,
সেটা শুধুমাত্র তার পড়ানোর দক্ষতার জন্যই নয়, বরং স্টুডেন্টসদের প্রতি অনেকটা উদার এবং মানবিক দৃষ্টিভঙ্গির কারণে। সেই অর্পিতাই কিন্তু দিঠির রেজাল্ট তৈরির সময় একটা বিষয়ে লাল কালির দাগ দিতে মনের গভীরতম স্থলে অদ্ভুত উল্লাস অনুভব করেছে। অথচ দিঠির জায়গায় অন্য যে কোনো স্টুডেন্ট হলে কিন্তু ঠিক এর বিপরীত ঘটনা ঘটত। অনেক সহানুভূতিশীল হতো অর্পিতা তাহলে সেই স্টুডেন্টটির প্রতি। অন্য কেউ হলে অর্পিতার মনে ঝড়ের মতো বইতে থাকা প্রতিটি প্রশ্নের উত্তর হতো, না আর আর ভাবতে চাইছে না সে, এটা জেনেও স্বীকার করতেই কেমন যেন ভয় ভয় করছে তার। তার সাথে তাহলে কি আর আহেলির পার্থক্য রইল না? অবশেষে আর কিছু না পেয়ে ফেসবুকে ঢুকলো অর্পিতা। হোম পেজটা স্ক্রল করতে করতে চোখে পড়ল কারোর একটা পোস্ট। আজকাল অন্তর্জালের বাজারে মোটিভেশনাল কোর্স খুব চলছে, এই পোস্টটা সেরকমই একটা। যা লেখা আছে তার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, কেউ অন্যায় করে অনুতপ্ত না হলেও, ক্ষমা না চাইলেও, কখনো কখনো শুধুমাত্র নিজের মানসিক শান্তির জন্যই তাকে ক্ষমা করে দেওয়া উচিত। ঠিকই, লেখাটা পড়ে মনে মনে ভাবে অর্পিতা। কারণ ক্ষমা না করতে পারলে জন্ম নেয় প্রতিশোধ স্পৃহা, আর ঋণ শোধ করার থেকেও আত্মগ্লানি যে অনেক অনেক বেশি মারাত্মক। এতক্ষণ শুনছিলেন আমার লেখা একটি সামাজিক ছোট গল্প শোধ। আজকের গল্প পাঠ এখানেই শেষ হলো। ধন্যবাদ।